গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নন্দিস ফ্যামিলি, টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে ব্লগটার স্টার্টিংটা হচ্ছে ইভিনিং থেকে, আর দেখতেই পাচ্ছ শঙ্খদ্বীপ নন্দীর অবস্থা, ইভেন বাড়িটার অবস্থা। বাকিটা শঙ্খদ্বীপই বলবে কি কন্ডিশন, কেমন ফিল হচ্ছে, কিসের জন্য হচ্ছে সেটা একটু বলো। খুল, এই যে পুটকুলি আছে আমার একটা, তো প্রথমবার এই পুটকুলি যাচ্ছে ওখানে, না আমাদের কোনো জানা প্যাড নেই, গাড়ি পুরো অ্যাটাচি ভর্তি, এটা সেটা, আরে বাপ রে বাপ। ইভেন আমরা দুধ ফার্স্টে এই একটা যেটা ভাবলাম ওর হয়ে যাবে, এই যে আবার আধা বের করিয়ে একদম যেটা নেওয়ার নয় সেটা করলাম। সেকেন্ডলি আবার চেঞ্জ করে ওই দুটো, ওই দুটোর আবার কন্ডিশন হচ্ছে, ওটা তো সঙ্গ তুলতে এটা হচ্ছে বেবির সাথে ট্রাভেল করার ফার্স্ট আমাদের অভিজ্ঞতা, তো কন্ডিশনটা এরকম। আর সঙ্গে আছে এইটা, এটা একটা শুধু বাড়ির, মানে এটা দেখিয়ে দিচ্ছি আমি অবস্থাগুলো এরকম। শঙ্কর আমি খানিকটা পাগল পাগল টাকে প্রথমবার প্যাকিং করে, আমার প্যাকিং করতে খুব মজা লাগে, কিন্তু এই প্রথমবার মনে হচ্ছে প্যাকিং করে যাচ্ছি আনপ্যাক করে যাচ্ছি, ওয়েট বেড়ে যাচ্ছে। হ্যাঁ আমরা কবে থেকে প্যাক করছি অনেক দিন ধরেই, ভাবলাম হয়ে যাবে নো প্রবলেম, কিন্তু তুই আর পাপাকে ডিস্টার্ব করিস না, অলরেডি পাপা একটু খেপে আছে, খারাপ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা, এখন শঙ্খ বলছে যেগুলো ঢুকবে না সব হ্যান্ডে যাবে, এখন হ্যান্ড হচ্ছে এই দুটো ব্যাগ। এতে না না আমি বলছি এটা কি গুপ্তচরের, না হয় না জাদু ব্যাগ হয় না, সব জিনিস ঢুকিয়ে দিবে কিন্তু মনে হবে কিছুই নেই ভেতরে, এতগুলো জিনিস যেগুলো পড়ে আছে আশেপাশে ওইগুলো কিনা ঢুকবে হ্যান্ডে। ওটা শঙ্খদ্বীপ নন্দীর আমার কি বলবো আইডিয়া। তো অলরেডি তিনটা লগেজ যে রয়েছে, তিনবার আমরা প্যাক করেছি, আবার আনপ্যাক করে একদম যেটা নেওয়ার নয় ফেলে দিলাম, মানে ফেলে দিলাম বলতে ওটা নিলাম না, তারপরেও মনে হচ্ছে কি নেব। তো এই হচ্ছে অবস্থা, বাচ্চার সাথে ট্রাভেল করার ফার্স্ট অভিজ্ঞতা খুবই ভালো, আর আসার সময় ভেবেছি সব রেখে দিয়ে আসবো। শঙ্ক বলছে গাড়িতে গেলেই ভালো হয়, ওষুধপত্র, ইভেন ওর যে নতুন জামাগুলো এনেছি, এখন বাড়ি যখন ফিরবো তখন অনেক, মানে এক বছর খানি হয়ে যাবে, এক বছর না 7-8 মাস, ততক্ষণে ওই জামাগুলো ছোট হয়ে যাবে, কি করব, ওইগুলোও নিতে হবে, না নিলে নয়, কারণ মুশকিলে পড়েছি। শঙ্খ বলছে যে যদি এক্সট্রা দিতে হয় দিব, আর কি করব। ওর হাগিস নিয়েছ মেন জিনিস, শুনে একটা টাওয়াল ওইটাই না, ঠিক আছে। কুকি রে কি করব, ক্যা করি, হো জায়গা, আবার নেল কাটার, আর আমার জুয়েলারি বক্সটা দেখাও, কোথায় যাব জানি না, এটাই প্রায় 1 কিলো খানি হবে, আর পিছনে গয়নার গুলো ভর্তি, গয়নার মুখে বলছি সবগুলো একসাথে পরে নাও। হ্যাঁ শঙ্খ আবার আমাকে আইডিয়া দিয়েছে সব গয়না গাটি পরে চলো, সব একসাথে একসাথে দু তিনটা শাখা পোলা যা আছে সব পরে ফেলবো, আর কি বলবো আমি। হ্যাঁ ও তো আজকে গায়ে দেবে না, গায়েটাই দিবে, আর একটা জুতো কি আছে দিদি, বন সব ঢুকিয়ে দাও, অসুবিধা নেই। ওষুধপত্র তো খোপ খোপে ঢুকাবে, এরকম ফেলে না রাখবে না। আর এদিকে যে রানী ঘুমোচ্ছে, আমার রানী ঘুমোচ্ছে, তো চলো প্যাকিংটা শেষ করে নি, নাকি আবার কালকে যুদ্ধ আছে, জানি না আজকে কতক্ষণ ভিডিও করতে পারবো, এখন প্যাকিং চলছে কতক্ষণ চলবে সেটাও জানি না, তো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব। তো সবাই ভিডিওটা এন্ড অব দি দেখতে থেকো। আমাদের ব্যাগ প্যাকিং ডান, লাস্টে পৌঁছলো তিনটে লগেজ, আপনারা দেখেছেন এর আগে হ্যান্ডব্যাগ অনেকগুলো হয়েছিল, এখন এটা একটা ছোট, মিডিয়াম, বড়, আর ওখানটা একটা আছে, ওই যে দেখা, হ্যাঁ ওইটা, উনি ক্লান্ত হয়ে গেছেন, আরও অনেক জিনিসপত্র আছে যেটা কিসে নেওয়া হবে ভাবা চলছে, কুকি ক্লান্ত, আমি ক্লান্ত, ইনি ক্লান্ত, হ্যাঁ ও তো নো টেনশন, তখন রেস্ট নিচ্ছি, দেখা যাক কি হয়, ঘুমিয়ে গেছে,
মাহির বাবা। তো চলো আজকের দিনের ভিডিওটা এইখানে এন্ড, ঠিক নয়, আবার কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে। কালকে সকাল থেকে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করতে চলেছি, এখন আমি টায়ার্ড। তো চলো সবাই ভিডিওটা এন্ড অব্দি দেখতে থেকো, টাটা করে দর্শনে অ্যাটলিস্ট। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি ব্লগটা কন্টিনিউ করার জন্য। তো এখন বাজে 4টে, তো সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু বাড়ি যাচ্ছি, তো কালকে ব্যাগ প্যাকিং করে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমার তো মাথা ধরে গেছিলো টেনশনে, আমি ঘুমিয়ে গেছিলাম জলদি। আর সকালে উঠে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো থাকে, মাহিকে নিয়ে, ওকে স্নান করানো, এ করানো, অনেক কিছু, তো সেইগুলো কমপ্লিট করে অনেকটাই লেট হয়ে গেছিলো। ওদিকে খেলে বেড়াচ্ছে, তো সেইগুলো করার পরে আর একটা সমস্যার বিষয় যেটা জল নেই, কাল থেকে জল নেই, স্নান করানো, ই করা, বাথরুমে জল আছে তো রান্নাঘরের জল নেই, কীভাবে কী হয়েছে সেটা আমরাই জানি। আর তার মধ্যে জ্যোতি আসেনি আমাদের, যে কি হয়েছে ওরা কান্নাকাটি শুরু হবে এবার। তো 4টা বাজে, আমি অল্প হয়ে মানে পুরোটা রেডি হইনি, ওকে খাওয়াবো দিলে রেডি হবো, একটু বাইরেও গেছিলাম, মাহির জন্য শাড়ি একটা কাটাতে দিয়েছিলাম সরস্বতী পুজোতে পরবে বলে, তো সেটা আমি দেখাবো বাড়ি গেলে, এখন সব প্যাক করে ঢুকিয়ে দিয়েছি। তো ল আসছি মাম্মা, তুই যে লগেজ এতগুলো হয়েছে, টোটালি 7টা লগেজ, আসছি বাবা, 7টা লগেজ হয়েছে। তো জানি না, টেনশন লাগছে, ফার্স্ট টাইম ট্রাভেল করার সময় আমার এত টেনশন, কালকে তো বমি টমি পেয়ে যাচ্ছিল আমার। তো চলো ওকে একটু খাইয়ে দিই, কান্না শুরু হয়ে যাবে, দিলে আবার দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে পুচকিও রেডি, ওর পাপাও রেডি, আর লগেজগুলোও রেডি, আমাদের ক্যাব চলে এসেছে। তো একা তো সঙ্গ করবে, আমি একে নিয়েছি, ও 2 বার ওকে ট্রিপ মারতে হবে। তো ক্যাব বুক হয়ে গেছে, ভেবেছিলাম 4টায় বেরাবো, না 4:30 বেরোবো, 5টা বেজে গেছে। তো চলো আর বেশি কথা বলবো না, একটু আগে অ্যাডভান্স যাওয়াটাই ভালো, কারণ পুচকু আছে, কখন কী তার খিদে পাবে এ হবে, ওই হিসেবে কাজ করতে হবে। তো চলো যাওয়া যাক এখন। পাপা বসছে আর যে ঘুমিয়েছে এখন, বাবারে বাবা প্রচন্ড ট্রাফিক, পেছনে দেখিয়ে দিই লগেজগুলো। আর ওদিকে বাবা মাও বেরিয়ে পড়েছে, ওরা 5টার দিকে বেরোবে, আসতে 4 ঘন্টা লাগবে। বাড়িতে কিছু একটা সারপ্রাইজ কিছু হচ্ছে মনে হচ্ছে, যেটা কারণ মা কাল থেকে ফোন করেই নি, খুব ব্যস্ত। তো চলো এখন যাওয়া যাক, কটায় পৌঁছবো, আর 30 মিনিটস লাগবে মনে হয়, আর ট্রাফিক একটু থাকলে একটু লেট হবে, আর 2 ঘন্টা আগেই পৌঁছে যাবো, এখন যাওয়া যাক। চলে এসছি এয়ারপোর্টের বেবি কেয়ার রুমে। তো যারা ফার্স্ট টাইম ট্রাভেল করছে নিউ বর্নের সাথে, তো এয়ারপোর্টে আমাদের ঢুকেই লেফট হ্যান্ড সাইডে এখানে ডাইপার চেঞ্জ করার ব্যবস্থা করা আছে, সোফা আছে সুন্দর, দুখানা রুমও আছে। তো আই থিঙ্ক ইটস প্রেজেন্টেড বাই হিমালয়া। ওকে চলো আমি বেরিয়ে পড়ি, এখন ট্যাঁ করে আরম্ভ হয়েছে আমাদের বোর্ডিং চেকিং, সবকিছুই হয়ে গেছে,
খুব জলদি জলদি হয়ে গেল। অ্যাকচুয়ালি যেহেতু বেবি রয়েছে সঙ্গে, তো আমাদের জন্য আলাদা লাইন প্রোভাইড রয়েছে এখানটায়। যারা যারা জানেন না, আমার ভিডিওটা দেখলে অবশ্যই এটা খুব হেল্পফুল হবে। তো কালকে আমার টেনশনে মাথা যন্ত্রণা বমি শুরু হয়ে গেছিলো প্যাকিং করার পরে। আজকে শঙ্খ খাওয়ারের সময় হয়েছে, একটা ফার্স্ট টাইম ট্র্যাভেল, কীভাবে কী হবে তো ওইটা নিয়ে তো একটা থাকেই। তো সব কিছু এখনও পর্যন্ত স্মুথলি হয়ে গেছে, খুব জলদি আমরা এখানটায় পৌঁছেছি 6টায়, তো খুব জলদি হয়ে গেছে। তো আমার মাহির খাবার টাইমও হয়ে গেছে, ওকে এখন ফিডিং রুমে নিয়ে এসেছি। তো এখানটায় যে এত সুন্দর একটা ফিডিং রুম রয়েছে আর এত ক্লিন, এই যে দেখো এটা দুটো রুম রয়েছে, এটা একটা আমি যেখানটায় রয়েছি আর ওপাশটা একটা রয়েছে। আর বাইরে তো দেখলেনই, শঙ্খ ওটা আপনাদের সাথে শেয়ার করেছে। তো খুবই ভালো, স্মুথলি সব কিছু হয়ে গেছে। আর আর একটা যেটা মেন, যে ফ্লাইটের মধ্যেও কী করবে, আর ভাবছিলাম স্ট্রলারটাকে নিয়ে প্রবলেম হবে, কিন্তু স্ট্রলারটা কোনো প্রবলেম নয়, তো ঠিকঠাকভাবে ওই চেকিং করে নিলাম। এখন ফ্লাইট অবধি ওরা নিয়ে যেতে দেবে, তারপরে ওরা ব্যাগেজে পাঠিয়ে দেবে ওটা, আবার তারপরে কলকাতাতে আমরা ওটা আবার নিয়ে নেব। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন একটা ডাইপার চেঞ্জ করার একটা বেড টাইপের করা রয়েছে এখানটায়, আর একটা সোফা টাইপের রয়েছে, ওখানটা বসে আরামসে বেবিকে ফিট করাতে পারে। তো আর 1 ঘন্টা বাকি দিলে আমাদের জার্নিটা ভালোই গেছে, মানে এখনই মাই একটু ট্যাঁ করে উঠেছিল, তো বুঝতে পেরেছিল ওই রকম ক্যালকুলেশন করেই আমরা এসেছিলাম। তো 2 ঘন্টা অন্তর অন্তর করে ওর ফিডিং করতে হয়, তো এক্সাক্টলি এখন খাওয়াচ্ছে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, তো এক্সাক্টলি যখন ফ্লাইট বোর্ড করবো তখন আবার খিদা পাবে। তো এই টাইমে ফিট করলে বাচ্চাদের যেটা মেন প্রবলেম থাকে কানে ব্যথা, এটা হবে না। তো দেখা যাক কতদূর, এখনো মধ্যে তো ঠিকঠাক এসছে। তারপরে আমাদের ডিজি যাত্রা করা ছিল, তো যাদের ডিজি যাত্রা নেই তারা ডিজি যাত্রা ডাউনলোড করে, ভেরি স্মুথ, কেন ওখানে সব ডকুমেন্ট অলরেডি লোড করা থাকে, তো কেউ ডকুমেন্ট চেকও করে না কিচ্ছু না, শুধু স্ক্যান করলে ভিতরেও ছেড়ে দেয়। ইভেন বোর্ডিং নেওয়ার সময়ও, বোর্ডিং পাস নেওয়ার সময় কোনো প্রবলেম নেই, তো ওরা এমনি দেখেই বোর্ডিংটা দিয়ে দেয়, ইভেন ওরা আইডি কার্ডও দেখে না। তো এটা ইনফরমেশনটা জানিয়ে রাখলাম, তো দেখা যাক আসল জার্নি এখন শুরু আছে, 2.5 ঘন্টা কী হয়। সো বাবা মার পরীক্ষা, মাহি কী করবে জানি না এখনও, তো চলো দেখা যাক। আবার কলকাতায় ল্যান্ড করলে আপডেট দেবো কী হলো ফ্লাইটের ভিতরে, রেকর্ড তো করতে পারবো না, তো জানিয়ে দেবো কী হচ্ছে। চলো টিল দেন টাটা। এই যে আমরা এখন বোর্ডিং করতে যাচ্ছি, আমার মাহি সেনে শুয়ে আছে, শুয়ে শুয়ে গেছি। এবারে এক্সাম হলে ঢুকছি, জানি না 2.5 ঘন্টা কি করবে। এখন বসে গেছি আমরা, জাস্ট ছাড়বে বলে তুলোটা তো কানে কিছুতেই নিচ্ছে না, ও পুচকি কিছুতেই নিচ্ছে না, আমাকে দিয়ে দাও, নিবে নিবে, তুমি নিবে, লোকজন দেখো না।
ল্যান্ড করে গেছি। মাহি একদম কাঁদেনি, গুড গার্লের মতন ছিল, ইভেন ও এখনো ঘুমিয়ে আছে। মাঝখানে উঠেছিল একটু, ওকে খাইয়ে দিতে আবার ঘুমিয়ে গেছিল, একদম কাঁদেনি, যেটার জন্য আমরা দুজন খুব টেনশনে ছিলাম। ইভেন ওর পাপা তো আজকে বমি টমি করে ফেলছিল। তো সত্যি ও খুব, ওকে আমি বুঝে বুঝে গেছি, যাই না, ও ঘুমোচ্ছিল, খেয়েছে, ব্যাস টেনশন খতম। এখন বাড়ি যাওয়া যাক, সবাই ওয়েট করছে, অনেকটা লেট, সবাই বেরিয়ে গেছে আর আমরা একদম সবার লাস্টে বেরিয়েছি। চলো ওদের সাথে আগে জমি দেখা করি। সবার লাস্টে একদম, হ্যাঁ, ঝেড়ে ঝুড়ে বেরাচ্ছে। ভাবছিলাম এয়ার ক্লাবটা ক্লিন করেই বেরাবো। এবার মাহির নাকি এটা, মাহিরও আছে, তো অন্য কারো করে এলাম না। সবাই একসঙ্গে একটা সেলফি তুলে।